কুসুমিতে জানা যাচ্ছে আজকে সকালবেলা রহড়া থানার মধ্য রুইয়া এলাকায় সেখানে এক প্রৌঢ় জঞ্জাল পুরোনোর সময় একটি কৌটো নিয়ে আসে বাড়িতে এবং তার নাতিকে দেখায় যে এই কৌটোটা কি। সেই নাতি 17 বছরের সেক্স সাহিল দেখতে গেলে আচমকাই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা খুবই সংকটজনক বলে আমরা জানতে পারছি। তবে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তার দাদু রহড়া থানার পেছনে একটি মাঠ রয়েছে, সেই মাঠ থেকে ওই কৌটুটি কুড়িয়ে পায় জঞ্জাল পুরোনোর সময় এবং সেটি বাড়িতে নিয়ে এলে তার নাতিকে দেখায় এবং তখনই সেটা দেখতে গেলে এই বিপত্তির ঘটনা ঘটে। আচমকাই বিস্ফোরণের ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং শেখ সাহিল 17 বছরের কিশোর আশঙ্কাজনক অবস্থায় তাকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোথা থেকে বোমা এলো এবং কারা ওই বোমা মজুদ রেখেছিল থানার কাছের ওই মাঠে, সেটা খতিয়ে দেখছে রহড়া থানার পুলিশ। ধন্যবাদ সুমিরন। বউবাজারে বিপত্তির মধ্যেই এবার ধস নামলো বড়বাজারের নেতাজি সুভাষ রোডে। ফেটেছে জলের পাইপ। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর। ধস মেরামতির কাজে হাত লাগিয়েছেন পৌরসভার ইঞ্জিনিয়ার এবং কর্মীরা। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাছে ফের বিপর্যয় দেখা দিয়েছে বউবাজারে। পরপর বাড়িতে ধরেছে ফাটল, যার জেরে নতুন করে ঘর ছাড়া হয়েছে বহু পরিবার। বউবাজারের এই আতঙ্কের মধ্যেই এবার ধস নামলো বড়বাজারে। শুক্রবার সকাল 11:30 নাগাদ নন্দরাম মার্কেটের কাছে নেতাজি সুভাষ রোডের একপাশে ধস নামে, যার জেরে ফেটে যায় জলের পাইপ। ফলে পাইপের ফাটা অংশ দিয়ে হুহু করে বেরোতে থাকে জল। মনে হতো যে অনেকদিন পুরানো রাস্তা রয়েছে, ড্রেনেজ লাইন তৈরি করা হয়েছিল কর্পোরেশন দিয়ে, তারপর কিছুদিন আগে এখানে মেট্রোর কাজ হয়েছিল, যেহেতু হতে পারে গঙ্গা জলে কানেকশন যেটা গেছে ওর জন্যও হতে পারে এই ধসটা। কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ রাস্তায় ধস দেখতে পেয়ে খবর দেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মাকে। ঘটনাস্থলে এসেই তিনি ঘটনার কথা জানান পুরসভায়। সঙ্গে সঙ্গে চলে আসেন পুরসভার ইঞ্জিনিয়ার এবং কর্মীরা। তম সঙ্গে সঙ্গে ট্রাফিক কো বোলা গেয়া, ট্রাফিক কো প্রেসার কম করায়া গেয়া, সঙ্গে সঙ্গে কর্পোরেশন কো বোলা গেয়া। কর্পোরেশন কা অধিকারী আগর ফির ইসকো দেখা গেয়া ধস রহা হ্যায়, তো ইসকো বোলা কে ইসকো অভি মিট্টি নিকাল কে দেখা যা রহা হ্যায় ক্যা কারণ সে ধস রহা হ্যায়। যেখানে ধস নেমেছে সেই এলাকা দিয়ে গেছে ইস্ট ওয়েস্ট মেট্রোর টানেল। তবে কি কারণে ধস নেমেছে তা এখনও স্পষ্ট নয়। পুরসভা সূত্রে খবর, পাইপের জল পুরোপুরি না বেরোনো পর্যন্ত ধস মেরামতি করা যাবে না। প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।